খুব মিহি করে বানিয়েছি। এবারে আমি জল, এই আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটা পিঠা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সরু চাকলি পিঠা। আপনারা বুঝতেই পাচ্ছেন, পৌষ মাসের অনেক দিনই আজ হয়ে গেল, ঠান্ডা মোটামুটি ভালোই পড়ে গেছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটা পিঠার রেসিপি শেয়ার করি। তাই আজকে আমি আপনাদেরকে সরু চাকলি পিঠা করে দেখাবো। সরু চাকলি পিঠার জন্য দেখুন, আমি এখানে 1 কিলো চাল ভালো করে ভিজিয়ে নিয়েছি। দেখুন, আমি এটা প্রায় 3 ঘন্টা হয়ে গেল ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি নিয়েছি বিউলির ডাল। 1 কিলো চালের জন্য আপনারা 50 গ্রাম মতো বিউলির ডাল নিয়ে ভিজিয়ে নিয়ে বেটে নিচ্ছি, তারপর চাল বাটবো। আমি অল্প অল্প করে ডালটা তাহলে বেটে নিচ্ছি। ডাল বেটে, চাল আর ডাল বেটেই তো হবে, বাড়িতে করেছি। ঠিক আছে, তুই দেখবি আজকে কেমন ভাবে করি, আর তুই দেখলেই চিনতে পারবি এটা কি পিঠা। ডাল আমার বাটা হয়ে গেছে, দেখুন একদম এইরকম মিহি করে একদম বেটে নিয়েছি, দেখুন সব ডালটা। এবার এটা আমি তুলে নিই, চালগুলো সব বেটে নিচ্ছি। চালগুলোকে একবার করে এইরকম মিহি করে বেটে নিয়েছি, কেননা একবারে ভালো বাটা যাচ্ছে না মিহি করে, তাই এইরকম একবার করে নিয়েছি। তারপর আবার দ্বিতীয়বার ধরে একবারে এই যে এইরকমভাবে মিহি করে নিচ্ছি, দেখুন এই যে এইরকম মিহি করে নিচ্ছি। একবারে এটা করতে পারছি না শিলেতে, তাই আমি 2 বার ধরে বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব চাল আমার বাটা হলো, চাল বাটতে আমার ঘন্টাখানেকের ওপরে লেগে গেছে। আমার চাল বাটা এইরকম হয়েছে, দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি, অনেকটাই হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি সরু চাকলি পিঠা বানানোর জন্য তাহলে এবার বিউলির ডালটা আমি এবার এই চালের মধ্যে, চাল বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি। সরু চাকলি পিঠাতে বন্ধুরা যদি বিউলির ডাল দেওয়া হয়, পিঠা খেতে অনেকটাই ভালো হয়। আপনারা অবশ্যই যখন এরপর থেকে সরু চাকলি বানাবেন, এই ডালের ডাল বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দেব লবণ। ডাল, লবণ আর চালটা আমি খুব ভালোভাবে আগে মাখিয়ে নেব। দেখুন এইভাবে খুব ভালোভাবে মেখে নিয়েছি, গোলাটা পুরো আমার এইরকম পাতলা হয়েছে দেখুন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। ঢাকা দিয়ে রাখা থাক বন্ধুরা। আমি যে তাওয়াটাতে তৈরি করব, আমি একটা ননস্টিকের তাওয়া নিয়েছি, এই তাওয়াটাতে করেই আমি পিঠাগুলো আপনাদেরকে করে দেখাবো। চলুন বন্ধুরা, পিঠাটি তৈরির জন্য আমার একটা বেগুন লাগবে, বেগুনটা আগে তুলে নিই। কেন বেগুনটা তুলছি পরে আমি বলছি, চলুন আগে বেগুনটা আমি তুলে নিই। এই যে দেখুন, খুব বড় না ছোট, এইটা দিয়ে হলেই আমার হয়ে যাবে। চলুন এবার আমি রান্নাঘরে চলে যাচ্ছি। এবার বেগুনটাকে আমি কেটে নেব। দেখুন আপনারা চাইলে ব্রাশটা ব্রাশ করতে পারেন, আমার নেই, তাই আমি এই বেগুনটা কেটে নেব। দেখুন বেগুনের এই দিকটা দিয়ে আমি তেলটা মাখিয়ে নেব। ভালো বেগুনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখুন এইভাবে তেলের মধ্যে, একটা বাটিতে সর্ষের তেল নিয়েছি, এই তেলের মধ্যে ডুবিয়ে এর উপরে মাখিয়ে দিতে হবে এইভাবে। দেখুন তাওয়াটার পুরো চারিদিকেই ভালো করে মাখিয়ে নেব, কোথাও একটু ফাঁকা রাখবো না। হাতাতে এইভাবে ভালো করে আগে গুলিয়ে নেবেন ব্যাটারটা নিয়ে। এবার এক হাতা করে নিয়ে আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এক হাতা দিয়ে আরেকটু দিচ্ছি। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার ঘন আছে, আরেকটু জল দিতে হবে, আমি আরেকটুখানি জল দিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, প্রথমেরটা আমার এই রকম হয়েছে। দেখুন একটা পিঠা আমার হয়ে গেলে এবার এইটা আমি এখানে ঢেলে দেব। প্রথমেরটা খুব একটা খারাপ হয়নি। এবার আবারও এর ওপর দিক দিয়ে তেলটা মাখিয়ে নেবো। দেখুন একইভাবে এইভাবে দিয়ে দেখুন ঘুরিয়ে দেব। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটা তাওয়াতে দেওয়ার পর দেখুন 1 মিনিট মতো হয়েছে। দেখুন ধারগুলো এইরকমভাবে উঠে গেছে, তার মানে পিঠেটা আমার হয়ে গেছে। দেখুন লাল হয়ে গেছে। এবার এইটা আমি ঢেলে নেব। দেখুন পিছন দিকটাও কত ভালো হয়েছে বন্ধুরা। আমি এর আগে 3টে পিঠে করেছি, কেমন হবে জানি না, তাই আপনাদের দেখাইনি। ওই 3টে পিঠেও আমার খুব ভালো হয়েছে। এবারে একইভাবে দেখুন পিঠাগুলো আমি করে নেব। একটা পিঠা করতে আমার 1 মিনিট করে প্রায় টাইম লাগছে। আপনারা যেই রকম জাল দেবেন তেমন হবে। আমি খুব জোরেও জাল দিইনি, আবার খুব আস্তেও দিইনি, মিডিয়াম আঁচে রেখে পিঠাটা আমি তৈরি করছি। আমার 1 মিনিট করে লাগছে। বন্ধুরা সব পিঠাগুলোই আমি তাহলে এইভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা সব পিঠেগুলোই আমার তৈরি হয়ে গেল। আমার এত পিঠা হয়েছে দেখুন 1 কিলো চাল দিয়ে। দেখুন বুঝতেই পাচ্ছেন, দেখুন এতগুলো পিঠা হয়েছে। আর প্রত্যেকটা পিঠা দেখুন এইরকম পাতলা হয়েছে। দেখুন একটা পিঠাও আমার মোটা হয়নি, খুব পাতলা পাতলা হয়েছে। দেখুন বন্ধুরা পিঠাগুলো কেমন লাগছে। দেখুন এইরকম হয়েছে সব পিঠাগুলো। আজকের পিঠাগুলো তৈরি আমার কেমন হয়েছে, সরু চাকলি পিঠা, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের পিঠা তৈরি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এই ধরনের আরও পিঠার রেসিপি দেবো। আমার পিঠার এই ভিডিওগুলো আপনারা দেখবেন।